চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। ঠিক সকাল 9টা থেকে নেতাকর্মীরা চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির মাঠে মিছিল সহকারে উপস্থিত হতে থাকে। সম্মেলন শুরু হওয়ার পর ঠিক 10:30টায় সংঘর্ষে লিপ্ত হয় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান মিছিল নিয়ে প্রবেশ করার সময় মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিনের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষ যেমন সংঘর্ষে লিপ্ত হয়েছে, তেমনি তারা চেয়ার ছুড়োছুড়িও করেছে দীর্ঘক্ষণ। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে তাদেরকে নিবৃত্ত করা হয়। এখানে ব্যাপক সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। নিরাপত্তা যেই বিঘ্ন করার চেষ্টা করবে তার বিরুদ্ধেই আইন প্রয়োগ করা হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। ঠিক বেলা 1টায় সমাবেশ স্থলে এসে উপস্থিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আদালতকে রণাঙ্গনে পরিণত করে কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের আশা কোনোভাবেই পূরণ হবে না। অস্থিতিশীলতা সৃষ্টি করে আদালত অঙ্গনকে রণাঙ্গন বানিয়ে ক্ষমতায় যাবেন, বিশৃঙ্খলা তৈরি করে তাহলে বোকা স্বর্গে বাস করছে। এ স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত। সম্মেলনের পর কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুসারে ঠিক করা হবে কে হচ্ছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আজকে বাংলা পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাকিরা হতে পারবে না।